নমস্কার, আমি রণিতা আর আপনারা রয়েছেন রণিতাস কর্নারে। আজ আমরা এসেছি সিকিমের সবচেয়ে বড় মনেস্ট্রি রুমটেক মনেস্ট্রিতে। গ্যাংটক থেকে গাড়িতে আসতে ঘণ্টাখানেক মতো সময় লেগেছে। মনেস্ট্রিতে ঢোকার জন্য এন্ট্রি ফিজ লেগেছে 10 টাকা করে এবং আই কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে। এখন আমি আছি রুমটেক মনেস্ট্রিতে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বুদ্ধদের একটা কোনো ফেস্টিভ্যাল রয়েছে, সেই কারণে অনেক রকমের অনুষ্ঠান রয়েছে এখানে। আর এখন পিছন দিকে দেখতে পাচ্ছেন লামারা কিভাবে সবাই প্রেয়ার করছে। ওখানে গিয়ে এক গাইডের মুখে জানতে পারলাম লামাদের অভিষেক অনুষ্ঠান আছে কিছুদিন পরে, তার জন্যেই এই প্রস্তুতি। লামাদের যিনি প্রধান তিনিও এখন এখানেই রয়েছেন। এই অনুষ্ঠানের জন্যই ওপরে শেড দেওয়া হয়েছে এবং ভেতরে বিভিন্ন রকম কাজ চলছে, তবে মনেস্ট্রিতে ঢুকতে আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এখন 11:30 মতো বাজে, প্রার্থনা শেষ হলো, এখন ওনাদের খাবার সময়। এই ঘরগুলিতেই লামারা থাকেন। আমরা এবার ভেতরে যাব দর্শন করতে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আপনাদের দেখাতে পারছি না। রুমটেক মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বনঝাঁকড়ি ফলসের দিকে। বনঝাঁকড়ি যাবার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য তা এক কথায় অনবদ্য। এই নদী, গাছ, পাহাড় সবাইকে একসাথে পেয়ে দারুণ লাগছিল। চলে এসেছি বনঝাঁকড়ি ফলস দেখতে। এই হলো পার্কিং এরিয়া, আর আস্তে আস্তে আমরা উপরে উঠব। এটা একটা ছোট ফলস, আর বড় ফলস যেটা রয়েছে আর একটু উপরে আমাদের উঠতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে বনঝাঁকড়ি ফলস, আর বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার গেমসেরও এখানে ব্যবস্থা রয়েছে। বনবিবির নাম থেকেই এই ফলসের নাম বনঝাঁকড়ি। যে কোনো ঝর্ণা দেখতেই ভালো লাগে, তাই এই ঝর্ণাও সবার মন কেড়েছে। Thank you.
ঝর্ণার এত কাছে এসেছি, আর একটু পা ভেজাবো না তাও কি হয়? বাকিরা তো আগেই চলে গেছে, এবার আমিও চললাম। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। এর আগেও আমি দেখেছি, কিন্তু এই রকম জলের ওপর দিয়ে হাঁটার কখনো সুযোগ হয়নি, তাই এইবারে হয়ে গেল। এত হালকা জল হলেও জলের কিন্তু বেশ স্রোত রয়েছে। আর কথা না বলে চলুন এবার যাই, কিছু ফটো তুলতে হবে। সবাই নিজের নিজের মতন করে এনজয় করছে এই ঝর্ণাটা, আমরাও বিভিন্ন রকমের ছবি তুলছি, কিন্তু আমার মেয়ের চোখ নিচের দিকে বারবার, কারণ ও যেখানেই যায়, যে কোনো নদী বা ফলস, সেখান থেকে একটা ছোট্ট পাথর কিন্তু নিয়ে আসে বাড়ির জন্য, আর তার উপরে সেই জায়গার নাম এবং যে দিনে ও গিয়েছিল সেই ডেট লিখে রেখে দেয়। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। অসাধারণ লাগলো এই জায়গাটা। এর আগেও এসেছিলাম, কিন্তু এতটা বোধহয় এনজয় করিনি। মেয়ের সঙ্গে থাকার জন্যে হয়তো এনজয়মেন্টটা এতটা বেড়ে গেল। কি দারুণ লাগছে এখানটা, তাই না? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু মেয়ের আবদার জিপ লাইনে চাপবো, তা সেই আবদারও মেটানো হলো। সাহস দেখুন, আমার তো নিজের সত্যিই ভয় লাগছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গ্যাংটক শহর, এবার আমাদের ফিরতে হবে ওখানেই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।